মোবাইল ফোন ইউজ করি, কিন্তু মোবাইল ফোন দিয়ে মুভি দেখি না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আমরা প্রায় সবাই মোবাইল দিয়ে মুভি দেখি, আর কেউ কেউ তো মোবাইলে মুভি দেখা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। রাস্তায় থাকুক, বাসায় থাকুক, বন্ধুদের সাথে থাকুক, যেখানেই থাকুক, নাটক মুভি দেখা লাগবেই। কিন্তু আমরা অনেকেই জানি না মোবাইলে মুভি দেখায় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, নয়তো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমি ওমর ফারুক। অ্যান্ড্রয়েড হাই স্কুলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এই ভিডিওতে মোবাইলে মুভি দেখার ক্ষতিকর দিকগুলো তুলে ধরবো এবং এসব ক্ষতি থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন তা নিয়ে আলোচনা করব। সো কোথাও যাবেন না, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। মোবাইলে মুভি দেখায় প্রথমেই যে ভুলটি করি তা হলো মুভি দেখার সময় চোখের পলক কম ফেলি। চোখের পলক স্বাভাবিক অবস্থায় মিনিটে 12 থেকে 14 বার পড়ে, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় চোখের পলকের পরিমাণ কমে যায়। চোখের পলকের পরিমাণ কমে যাওয়ার কারণে চোখের আর্দ্রতা কমে যায়। যারা এসিতে থাকেন তাদের ক্ষেত্রে এটা আরও ত্বরান্বিত হয়। এটাকে ড্রাই আই বলে। চোখের পাতার অনেক কাজের মধ্যে প্রধান কাজ হলো অশ্রুগ্রন্থির নিঃসৃত পানিকে চোখের মধ্যে সমানভাবে সরিয়ে দেওয়া, যাতে তা চোখের উপরিভাগের আর্দ্রতা, মসৃণতা, পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। চোখের পলকের পরিমাণ কমে গেলে চোখের পানির পরিমাণও কমে যায়, আর এতে চোখের নানা উপসর্গ হতে পারে, আর এটা সিভিএসের জন্য ভীষণভাবে দায়ী। আর এ কারণেই মুভি দেখার সময় বারবার চোখের পলক ফেলতে হবে। মুভি দেখার সময় ঘন্টার পর ঘন্টা একনাগারে মোবাইলের ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি। এভাবে একনাগারে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ্য করবেন যে মুভি দেখা শেষে কিছুক্ষণের জন্য দূরের জিনিস ঝাপসা দেখায়, কখনো বা একই জিনিস দুইবার দেখায়। যদি আপনি এরকম দেখেন তাহলে বুঝে নিন আপনার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার চোখ ভিশন সিস্টেম ও সিভিএস দ্বারা আক্রান্ত। চোখের গঠনগত, কার্যগত ও জৈব রসায়ন ঘটিত অসঙ্গিক কারণে যদি স্বাভাবিক কাজের বিঘ্ন ঘটায় তাহলে তাকে ভিশন সিস্টেম বা সিভিএস বলে। এক্ষেত্রে ভবিষ্যতে নানা জটিলতায় ভুগতে পারেন। এ থেকে রক্ষা পেতে হলে যা করতে হবে, মোবাইল চোখের লেভেলের 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি নিচে এবং 15 থেকে 20 ইঞ্চি দূরে রাখুন। ডিসপ্লের উজ্জ্বলতা একেবারে কম অথবা একেবারে বেশি রাখার ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যতটুকু লেভেলে রাখলে চোখ আরাম অনুভব হয় ঠিক ততটুকু লেভেলেই রাখবেন। অথবা আপনি স্ক্রিন ফিল্টার নামে অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটি স্ক্রিনের ক্ষতিকর আলোকরশ্মি প্রতিরোধ করে, এতে করে চোখের ক্ষতি ও মাথা ব্যথা থেকে রক্ষা পাওয়া যায়। একেবারে অন্ধকারে মুভি দেখা থেকে বিরত থাকুন। মুভি দেখার সময় এন্টি রিফ্লেকশন চশমা ব্যবহার করুন। আপনার যদি ভিশনের সমস্যা নাও থাকে তবুও পাওয়ার ছাড়া এন্টি রিফ্লেকশন চশমা বানিয়ে নিন। এন্টি রিফ্লেকশন গ্লাস ডিসপ্লের ক্ষতিকর আলো থেকে চোখ বাঁচায়। একটা মুভি 2 থেকে আড়াই ঘন্টা হয়ে থাকে অথবা এর বেশিও হয়, এতক্ষণ একনাগারে তাকিয়ে থাকার কারণে চোখ পর্যাপ্ত বিশ্রাম পায় না, এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এজন্য যা করতে হবে, 30 মিনিট পরপর ঘাড় এদিক ওদিক ঘোরাবেন ও চোখ ঘোরাবেন এবং সম্ভব হলে চোখে পানি দিবেন। মোবাইল দিয়ে মুভি দেখার সময় আমরা অনেকেই মোবাইল একেবারে নিচু অথবা উঁচু করে দেখি, এটা একেবারেই ঠিক না, এতে মেরুদণ্ডের উপর চাপ পড়ে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মেরুদণ্ডের নানা রোগে ভুগতে পারেন। আমি আগেই বলেছি মোবাইল দিয়ে মুভি দেখার সময় মোবাইল চোখের লেভেলের 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি নিচে এবং 15 থেকে 20 ইঞ্চি দূরে রাখবেন, এতে আপনার ঘাড় ও মেরুদণ্ড সোজা থাকবে এবং কোনো চাপ পড়বে না। আপনি ভিআর বক্স দিয়ে যদি নিয়মিত মুভি দেখেন তাহলে বলবো এখন থেকেই এই বদভ্যাস ত্যাগ করুন। ভিআর বক্স দিয়ে মুভি দেখা আর চোখের একেবারে সামনে থেকে দেখা একই কথা, এত কাছ থেকে ডিসপ্লের ক্ষতিকর আলো আপনার চোখে পড়ছে, বুঝতেই পারছেন কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনার চোখের। আর ভিআর বক্সটি যদি নির্মমানের হয় তাহলে তো কোনো কথাই নেই, বজ্রের গতিতে আপনার চোখের ক্ষতি হচ্ছে। তাই এখন থেকে নিয়মিত ভিআর বক্স দিয়ে মুভি দেখা থেকে বিরত থাকুন। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আমি চেষ্টা করব এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন, আর শেয়ার করে অবশ্যই এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।